আল্লাহর কসম হকের কাছে মাথা নত করব না কেউ যদি বাপের কাটা হও আমার কলারটা ধরো আমি আমার জীবন দিতে রাজি আছি আমাদের আকা বীররা জীবন দিয়েছেন দেশের জন্য হকের উপরে শুনে যাও যারা মনে করছে আমাদের গায়ে কথাগুলো লাগছে শুনলেন হযরত হোসেন আহমদ বাদানি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গফরাল্লাহু মারহাকা আল্লাহ তিনার কবরকে মুখে ভরে দেখছরে বলুন আল্লাহুম আমিন তিনি সফরে ছিলেন কলকাতায় যখন আমিরুল হিন্দ ইন্তেকাল করলেন তিনার কাছে খবর এলো তিনি যখন সফর থেকে কলকাতা থেকে ফিরে ফিরে দিল্লির পথে যখন হাজিরা দিলেন দেওবন্দের মাটিতে ঘটনাটা ভালো করে শুনবেন এটা সকলের জন্য যারা হক বরদাস্ত করতে পারেন না তাদের জন্য যখন জিনারা গোসল দিয়েছিলেন সেই আলেমরা হযরতের কাছে এসে হাউ হাউ করে কাঁদতে লাগলো তোমরা কাঁদছো কেন বলে আমরা গোসল দিতে গিয়ে আমাদের নজরে এমন একটা চেহারা এমন একটা জায়গা পড়েছে আমাদের দেখে কষ্ট হয়েছে তাই কাঁদছি বলে কেন বলে হযরতের কোমরগুলো দেখলাম সব মনে হচ্ছে যেন কেউ আগুনে করে পুড়িয়েছে চোখের পানি ফেলিয়ে বললে ইংরেজের বাচ্চারা হযরতজিকে মালদার ছেলে কোমরে চারটা হাত পা ফেলে কোমরের তলায় আগুন দিয়েছে আগুন দেওয়ার পরে বলেছে তুমি মুসলমানের ইংরেজের পক্ষে তুমি ফতোয়া দাও তিনি বলেছেন আমি জীবন দিতে রাজি আমি হচ্ছে ওই নবীর উম্মত ওই হযরত বিলালের অনুসারী তোমরা যদি আমার শরীরকে চালিয়ে দাও তাও না হকের কাছে না হকের কাছে মাথা নিচু করব না জোরে বলুন নারায় তাকবীর আমার ভাই ইসলাম বলেছে হকের কাছে যারা মাথা নিচু করবে তারা কখনো জান্নাতের উত্তর অধিকারী হতে পারবে না তারা কখনো মুমিন হতে পারবে না আমিরুল মুমিনিন দেশ চালিয়েছে আমি বলিনি আমাদের দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরত ওমরের মতো জীবন যাপন করে এই ভারতে গরিব আর গরিব থাকবে না চলে বলুন সুবহানাল্লাহ কেন জানেন হযরত ওমরের একটা জীবনী শুনলেন বুঝতে পারবেন নেতা কাকে বলে মন্ত্রী কাকে বলে দেশ চালককে কাকে বলে বুঝতে পারবেন মোদি চোর না হযরত ওমর চোর আমাদের দেশের নেতা মুলাকাত করতে চাই হযরতে উমরের দরবারে হাজির হে আমিরুল মুমিনিন আপনার সঙ্গে আমার কিছু গুপ্তগু আছে আমি দেখতে এলাম আপনি আপনার রাজ্য কেমন ভাবে পরিচালনা করছেন একটু জানতে এলাম হযরত ওমর বললেন আমি ওটা মুখে করে বর্ণনা করব না জুবানের দ্বারা বলবো না তুমি আমার বাড়িতে এক বেলা দাওয়াত খাও বুঝতে পেরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এক বেলা দাওয়াত জোহরের পরে আমার বাড়িতে খানা খাবে আমার ভাইয়েরা মিশরের গভর্নরকে দাওয়াত দিয়েছেন জোহরের নামাজ পড়ে পড়ে বেটা আব্দুল্লাহকে বললেন দস্তরখান লাগাও দস্তরখান লাগিয়েছে ছেলেটা খাবার এসছে একটা প্লেটে আছে জবের রুটি আর একটা কতরায় আছে জাইতুনের তেল মিশরের গভর্নরকে বললে খাও হাত ধুয়ে যখন ওমর বসেছেন মিশরের গভর্নর একটু অবাক হয়ে বললেন হে আরবের গভর্নর তোমার প্রচুর নাম শুনেছি তুমি হচ্ছো হাক্কানি বাদশা হে আমিরুল মুমিনিন আপনার দস্তরখানে এমন খাবার ওমর বললেন তুমি কি খাও বললে হে আমিরুল মুমিনিন আমার দস্তরখানে আখরোট মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম দম্বার মাংস পাবে উটের মাংস পাবে জবের রুটি পাবে বিভিন্ন রকম আইটেম আমার খাঞ্চাই পাবে হযরত ওমর বললেন হে মিশরের গভর্নর তোমার রাজ্যের মানুষগু সেই রকম খাবার খায় বললে আমি খোঁজ রাখি না হযরত ওমর চোখের পানি ফেলিয়ে বললেন হে মিশরের গভর্নর শোনো তুমি জানতে এসছো আমি কেমন দেশ পরিচালনা করি আমি ফজরের নামাজের পরে আমার দেশের আমার শহরে প্রত্যেকটা বাড়িতে আমি খোঁজ রাখি তার বাড়িতে আজকে কি খাবার জুটেছে তার বাড়িতে কি কি খাবার আছে আজকের দিনে আমার যতগুলো টাউনে এই মক্কা নগরীতে প্রত্যেকটা বাড়িতে বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল তাই আমি কেমন করে ভালো মন্দ খেতে
পারি আমার প্রজারা যাবে রুপিয়া তেল খাবে সুবহানাল্লাহ আমার প্রজারা যদি রুটি আর জাইতুনের তেল খায় তাহলে আমি কেমন করে ভালো মন্দ খেতে পারি আল্লাহর কাছে কি করে হিসাব দেব মিশরের গভর্নর বললে আল্লাহর কসম করে বলছি হে আমিরুল মুমিনিন আপনি আমার চোখ খুলে দিলেন আজ থেকে আমি আপনার পথে অনুসারী হয়ে চলব জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই তাই নয় আর একটু আগে চলো হযরত আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে বেতন পেতে বেতন এখন তো অনেকজন ফতোয়া দিচ্ছে মাদ্রাসায় পড়িয়ে বেতন নিয়ে যাবেন অনেকজন ফতোয়াবাজি করছে জলসা করে পয়সা নিয়ে যাবে অনেকজন ফতোয়াবাজি করছে তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে ফতোয়া তোমার জায়গায় ঠিক আছে কিন্তু তুমি কি ফতোয়ার জায়গায় ঠিক আছো এটা ভাবতে ফতোয়া ফতোয়ার জায়গায় ঠিক আছে তুমি কি ফতোয়ার জায়গায় আমাকে একজন প্রশ্ন করেছে আমি দেওবন্দ থেকে ফতোয়া এনেছি তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবেন আমি বললাম বে ওই ফতোয়াটা দেওবন্দের জন্য আমার দেশের জন্য লয় অনেকজন বলবেন কেন দেওবন্দ তো ভারতে তার উত্তর আমার কাছে আছে শুনে আমাদের দেশে এখানে হাত তুলেন কে ডাক্তার আছেন 70,000 টাকা বেতন পাচ্ছে তার ছেলে মোলবী হয়েছে হাত তুলেন একজন প্রফেসর মাস্টার হাই স্কুলের টিচার তার ছেলে মোলবী হয়েছে ফ্রিতে মাদ্রাসায় পড়াচ্ছে হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলে কেউ আছেন নেই নেই আপনি যতগুলো তালবিম পাস করা থেকে এসেছে জিজ্ঞেস করুন বেশিরভাগ কেউ মধ্যম ঘরে বেশিরভাগ গরিব ঘরের ছেলে ঠিক বলছি না ভুল বলছি আমার এলাকায় একজন আমাকে একদিন ফোন করলো রাতের বেলা হুজুর কোথায় আছেন আমি বললাম মালদা বললে কখন আসবেন আমি সকাল 9টায় নামবো আমি ট্রেনে বলে আমার গ্রামে একটা ছেলের বাবা মারা গেছে তার মা অন্যজনকে বিয়ে করে চলে গেছে ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে লোকের ঘরে আমি বললাম নিয়ে আমার মাদ্রাসায় আমি মানুষ করব নিয়ে এসো সেই ছেলেটা যখন মোলবি হবে সেই ছেলেটা যখন হাফিজে কোরআন হবে সে যদি বলে আমি ফ্রি পয়সায় তারাবি শোনাবো তাহলে বইয়ের বিলাউজ বেচে সংসার চালাতে হবে তো আমি কিন্তু হক কথা বলছি গায়ে লাগবে খুব কিন্তু এটা বাস্তব ঠিক বলছি না ভুল বলছি আমি যখন গুজরাটে পড়তাম মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলে তাই আমার একজন সাথী ছিল আশরাফ থাইল্যান্ডি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সকালবেলায় ফেরারির গাড়িতে চেপে আসত ফেরারি কোম্পানি 1.5 কোটি টাকা দাম সেই যুগে এখন ওই গাড়িটা 5 কোটি টাকা দাম আছে এই গোটা পাঁশকুড়াতে কারুর কাছে 5 কোটি টাকার গাড়ি আছে নাকি সন্দেহ আছে ঠিক বলছি না ভুল বলছি গোটা এই এলাকা 5 কোটির গাড়ি কেন বাপের কোম্পানি আছে টাকা আছে কিন্তু তারপরও বললে হাফিজে কোরআন হতে হবে আমাদের দেশের গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়বে বড় লোকের ছেলেরা পড়বে না একজন বুকে হাত দিয়ে বলুন আমার ছেলেকে আমি ডাক্তার করতে দিয়েছি দিনের খিদমতে পশ্চিম বাংলার বুকে আমার জানা আমার জানামতে আমার বর্তমান বীরভূম মেদিনীপুরে ফ্রি চিকিৎসার কোন ডাক্তার আছে যে ফ্রি চিকিৎসা করায় ফ্রি নার্স হবো কথা বলে একজন ডাক্তার মারা গেলে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে সুসুমন ব্যানার্জি শান্তিনিকেতন যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সেই শহরেই সেই টাউনেই বাড়ি ছিলেন সুসুমন ব্যানার্জি 1 টাকা ফি ছিল লন্ডনের গোল্ড মেডেলিস্ট আমার মায়ের শরীর খারাপ পেটে ব্যথা আমার মায়ের তো মা বললে দুর্গাপুরে ভালো মিশন হসপিটাল আছে সেখানে গ্যাস্ট্রোলজি ভালো ডাক্তার আছে মুসলমানদের ছেলে ডাক্তারের নাম করব সে হয়তো পাপুলিটি পেয়ে যাবে তা না হলে সে মনে করবে আমাকে টার্গেট করে বলেছে আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাকে খিদমত আর মানুষকে লুটা ডাক্তার দেখালো দেখাও কি হচ্ছে মা বলে পেটে ব্যথা এখানে ব্যথা করছে সঙ্গে সঙ্গে 50,000 টাকার রিপোর্ট লিখলো বলে এই রিপোর্টগুলো করে নিয়ে আসো আমি বললাম 50,000 টাকার রিপোর্ট করলে তোকে দেখাবো কেন আমার গলসি বাজারে ডাক্তারকে দেখাবো সে তো বলে দিবে কি হয়েছে রিপোর্ট দেখে বুঝতে পেরেছেন না পারেননি নিয়ে গেলাম সুসমন ব্যানার্জির কাছে হাতের নাসটা টিপে বললে আপনার মায়ের লিভারটা বেড়েছে ফটো করে নিয়ে আসো যেমনি ফটো করে এনেছি
আনার পরে দেখলাম লিভারটা বেড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ গোল মেডেলিস 1 টাকা ডাক্তার 1 টাকা ফি বলে 1 টাকা দেন 1 টাকা দিলাম আপনাদের বিশ্বাস হচ্ছে না হয়নি বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ইউটিউব খুলে দেখবেন ফেসবুক খুলে দেখবেন ওনার নাম পাবেন লন্ডনের গোল মেডেলিস ডাক্তার আলমাল ডাক্তার লয় ওইরকম ডাক্তার কলকাতাতেও নেই নিজের বাড়িটা নার্স হোম করেছিলেন নার্স হোমের ফি লাগতো না খালি ওষুধটা কিনে আনতে হতো তিনি যদিও অমুসলিম এটার নাম হচ্ছে খিদমত এটার নাম কি বললাম বাবা খিদমত কে করেছে দেখো না কে ভালো কাজ করেছে তার নাম সে যে সমাজেরই হোক যে জাতিরই হোক ভালো কাজ করেছে আর আপনাকে দেখিয়ে দেব বর্তমান আর কলকাতায় মুসলমানের নাম করে অনেক ডাক্তার আছে যারা মুসলমান গোটা পৃথিবীর মানুষকে লুটে খাচ্ছে মিথ্যা কথা বলে না হক কথা মুসলমানের ছেলে ডাক্তার সালামের উত্তর দেয় না এটা দুঃখ লাগে আমার ভাই আপনার ছেলেকে ডাক্তার করতে পাবেন না এটা লয় আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আল্লাহর কসম করে বলছি যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না আল্লাহর কাছে কোনো মূল্য আমার ভাই সকল ভাই নিয়ত করেন আমরা আমাদের ছেলেদিকে দিনের উপরে প্রতিষ্ঠিত করব জোরে বলুন ইনশাআল্লাহ এ জোরে বলুন ইনশাআল্লাহ এই জন্যই করবেন আল্লাহর কসম করে বলছি বেঈমানদের মেহনতটা বলে দিয়ে একটা একটা করে সবাই শুনবেন বেঈমান কাফেরদের মেহনত তারা কনভার্ট করে দিয়েছে কনভার্টটা কি করে করেছে আমি একটু বলে দিই কনভার্ট কি করে হয়েছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন তো কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক যারা আমার বাবাজি আছেন তারা শুনবেন যারা শিক্ষিত আছেন তারা শুনবেন মায়েরা শুনবেন এখন দেখবেন লোকরা একটা কথা বলছে শিক্ষিতরা ছোট পরিবার সুখী পরিবার ছোট সংসার অনেক ছেলে অনেক লোক এখন মেয়ের বিয়ে দিতে যাচ্ছে আচ্ছা কয়টা ছেলে ফিলে গো বলে একটাই বেটা বলে দারুণ হবে ঠিক বলছি না ছোট সংসার ছোট পরিবার একটাই বেটা আমার জানেন আমার বিয়ে হয়েছে আমার ফুফশাশুড়ি আছে ছটা কটা বললাম এ কটা আমার ফুফশাশুড়ি ফুপু শাশুড়ি ছজন আর আমার শ্বশুররা দুজন ছয়ের দুয়ে কত বাবা আট আর আমার দাদি শাশুড়ি আর নানি শাশুড়ি দাদি শাশুড়ি আর দাদু শাশুড়ি দুজন কত হলো আট আর দুয়ে দশ ফুটবল টিম বুঝতে পেরেছেন যে ডাক্তাররা বলছে আগেকার মানুষরা মূর্খ ছিল তারা জানতো না ওই জন্য দশটা বারোটা করে ছেলে দিয়েছে ওরে হারামখোর ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের চোদ্দ নম্বর ছেলে ইতিহাসটা খুলে পড় কত নম্বর বললাম চোদ্দ নম্বর বল একবার রবীন্দ্রনাথের বাপ মূর্খ ছিল তার বাপ অশিক্ষিত ছিল হারাম কর দুদিন ডাক্তারি শিখে বলছে ছোট্ট সংসার সুখি সংসার বেঈমান কাফেরদের আখলাকে যদি কারো একটা ছেলে হয় ধরে নে আপনি বললেন একটা ছেলে লোক ওই জন্য দেখবেন এখন আমাদিকে লোকে মানে কি বুঝলেন ইমাম দিকে মানে কি বলছেন খালি মুখে বলে হুজুর আপনাকে না ভালোবাসে আপনি জিজ্ঞেস করুন অনেকগুলো যুবক বেরিয়ে আসবে সেলফি তুলবে হুজুর একবার সেলফি তুলি সেলফি আমাকে বলছে আপনাকে ভালোবাসি আপনার জলসা শুনি কিন্তু আমল করে হারাম কর সালমান খানকে শুয়োরের মতো চুলগুলো কেটেছে এরকম করে তুলে দিয়েছে দুদিকটা চেঁচে নামিয়ে দিয়েছে মনে হচ্ছে শুয়োরের মাথাটা আপনি গিয়ে দেখতে পাবেন মেচাদা স্টেশনে শুয়োর দেখতে পাবেন শুয়োর ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথাটা এমন চুল কেটেছে আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি এ আমাকে ভালোবাসা কি হুজুর দিকে কি ভালোবাসি আমাদিকে ভালোবাসলে নবীর সুন্নাত তরিকায় চলতে আমাদের মতো পোশাক হতে আমাদের মতো দাড়ি রাখতে তুমি দাড়ি রাখতে পারলে তুমি হারাম কদের পোশাক অনুসরণ করছো আর তুমি বলছো উলামা তোমাদিকে ভালোবাসে আল্লাহর কাছে কি জবাব দিবে ভেবে দেখো আল্লাহর কাছে কি হাজিরি দেবে ভেবে রাখো কনভার্ট করে দেয়া হয়েছে বেঈমান কাফেররা মুসলমানদের ঈমানকে নষ্ট করতে গেলে এটা করো শুনলেন কোরআনে আছে শিরকের পরে আল্লাহর আসনে কেউ কি বসালে সবথেকে বড় পাপ আল্লাহর কাছে কিসের পাপ বললাম কথা বলো কিসের শিরকের পাপ
আল্লাহর আসনে কেউ কি বসানো তারপরে যদি পৃথিবীতে কোনো বড় পাপ থাকে সেই পাপটা হচ্ছে কি জানেন নিজের পেটের সন্তানকে কতল করা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক মাস আগে যে 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পাবে ভ্রণ নষ্ট করা যাবে এটা শুধু ঐতিহাসিক রায় নয় এই রায়ের দ্বারা গোটা সমাজ ধ্বংস হবে ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া হয়েছে এই 6 মাসের নাম করে 8 মাসের বাচ্চা নষ্ট হবে 9 মাসের বাচ্চা নষ্ট হবে আমার ভাই শরীয়ত বলছে ইসলাম বলছে কোরআন হাদিস বলছে আল্লাহ তাআলা 5 মাসের পরে যখন 6 মাসে বাচ্চা হয় তখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহটাকে ফুঁকে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সেই বাচ্চাকে কতল করা হবে আল্লাহ বললেন হে আমার নবী বলো সবথেকে বড় শিরকের পরে পাপ যদি কিছু হয় নিজের সন্তানকে কতল করা যারা দরিদ্রতার ভয়ে যারা খাওয়ানোর ভয়ে মানুষ করার ভয়ে যারা নিজেদের আওলাদকে কতল করে এরা কখনো মুমিন হতে পারে না আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা যারা ফাস কাতারে নামাজ পড়েন আর নিজের পেটের সন্তানকে যারা কতল করেছে আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলছি কিয়ামত দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দার করাবেন তাদের বাচ্চারা সাক্ষী দিবেন আল্লাহই পাপিষ্ট মা বাপ যারাই আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে আল্লাহ বলবেন হে আমার নবী হে বান্দা শুনে নাও আজকে তোমার রেহাই নেই আপনি ফাস কাতারের নামাজে কিন্তু নিজের আওলাদকে কতল করেছেন সেদিনে আপনাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে জান্নাতের খুশবু পাবেন না তাই বেঈমান কাফেরদের কথা মানবেন না যারা বলছে ছোট সংসার সুখী সংসার তারা বেঈমান আর কাফের আপনার ঈমানকে চুরি করছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ ওয়াদা করলেন হে আমার নবী বলো পৃথিবীতে যারা যায় সব পায় নিজের রুজি মেপে যায় যাদের বিশ্বাস নেই তারা একবার দীঘা যাবেন সমুদ্রের কিনারায় পৃথিবীর বিশেষজ্ঞরা বলছেন তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আর এক ভাগ স্থলে তিন প্রাণীর মধ্যে সবথেকে বড় সমুদ্রের প্রাণী তার নাম হচ্ছে তিমি মাছ একদিনে 100 কুইন্টাল খাবার খাই আমি আল্লাহ রুজি দান করি একটা জঙ্গলের হাতি একদিনে 10 টন 10 কুইন্টাল খাবার খাই 1 টন আমি আল্লাহ রুজি দান করি গোটা পৃথিবীর যতগুলো কীটপতঙ্গ মানুষ বলো যতগুলো জানবার আছে সকলের রুজির মালিক হচ্ছি আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সবাই যারা রুজির মালিক আল্লাহকে ভাবে একটা ছেলে নিয়েছেন ছেলের বয়স হলো 10 বছর বউকে অপরশন করে দিয়েছেন আর বাচ্চা নেব না যেমনি বউ অপরশন হয়ে গেল 10 বছর পরে ছেলেটা মারা গেল আপনাকে পাড়ার লোক দুদিন পরে আট পুরো বলে ডাকবে আর ছেলে হবে না আপনাদের দেশে কি বলে আমাদের দেশে আট পুরো বলে আট কুড়োই বলে আট কুড়ো বলবে পানি দিবার লোক থাকবে না যেমন আমাদের দেশে বলে মৌলবীরা কিছু জানে না বে বিয়ে হয় আর খালি বাচ্চা নিয়ে যায় আমাদের ফ্যাক্টরি আছে বাচ্চা লুকো আল্লাহকে ভয় করি বলে আমাদের বাচ্চা হয়